আসসালামু আলাইকুম, আমি রিমা ইসলাম বলছি ঢাকা থেকে। রোজা ফরহাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে ও দূরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন না কেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আর সুস্থ আছেন। আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকে নতুন আরেকটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকে ভিডিওতে শেয়ার করব আমার রান্নাঘরটাকে একটু নতুন করে সাজিয়ে গুছিয়ে নতুন একটা রূপ দিয়েছি। তো সেটাই, আমাদের গৃহিণীদের যেহেতু দিনের বেশিরভাগ সময়টাই রান্নাঘরে কাটাতে হয়, সেক্ষেত্রে কিন্তু রান্নাঘরটা একই রকম দেখতে দেখতে মাঝে মাঝে একঘেয়েমি লেগে যায়। তো সেই ভাবটা কাটানোর জন্যই মূলত আমি রান্নাঘরের এই ডেকোরেশনটা করেছি, একদমই কম খরচে খুবই ইজি ওয়েতে করেছি। আশা করি আপনাদের সবার কাছেই এই ভিডিওটা ভালো লাগবে। ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার অনুরোধ করছি। আশা করি একটু হলেও আপনাদের উপকারে আসবে এবং কি আপনাদের ভালো লাগবে। আমার এই দুইটা হুক খুলে গিয়েছিল বাবার বাসা থেকে আসার পর, রান্নাঘরটা যেহেতু অনেক বেশি ডিপ ক্লিন করতে হয়েছে তো তখন খুলে গিয়েছিল, তাই সুপার গ্লু দিয়ে আটকে নিলাম। আর কিভাবে আটকালাম, কোন আঠা দিয়ে আটকালাম, সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করে দিলাম যাতে আপনাদের সুবিধা হয়। আর এখন যে সসের বোতলটা দেখতে পাচ্ছেন, সরি আপনারা হয়তো বা বুঝতে পারছেন না যে এটা সসের বোতল, না বুঝারই কথা, এটা যে কেউ দেখলে কিন্তু প্রথমে বুঝতে পারবে না যে এটা সসের বোতল। এটা আমি রং করে একটু পেইন্ট করে সুন্দর করে একটা ফুলদানি বানিয়ে নিয়েছি, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। বিশেষ করে সামনে থেকে দেখলে এর সৌন্দর্যটা আসলে বোঝা যায় যে এটা কতটা সুন্দর হয়েছে। ক্যামেরাতে আপনারা কতটুকু বুঝতে পারছেন আসলে জানি না, সেটা অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন, জানতে পারলে অনেক ভালো লাগবে। তো সেটা আমি চুলার এক পাশে দিয়ে এখন এখানে আমি কিছু আর্টিফিশিয়াল ফুল রেখে দিব। এই ফুলগুলো কিন্তু খুব একটা বেশি দাম না, মোটামুটি রিজনেবল প্রাইসেই আমি কিনে নিয়েছি। আর সসের বোতলটা তো আমার ঘরেই ছিল, সেটাকে আমি আমার মনের মতো করে প্রিন্ট করে নিয়েছি। এ দিয়েই কিন্তু খুব সুন্দর একটা ফুলদানিও হয়ে গেল, আর ফুলে এই পাশটা একদম ভরে গিয়েছে, দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে, একদম ফাঁকা ফাঁকা বা একঘেয়েমি লাগছে না। চুলার বাম পাশটা তো ঠিকঠাক করা হয়ে গেল, এখন ডান পাশটা দেখতে কিন্তু সেই আগের মতো একঘেয়েমি লাগছে। তো এখন এই পাশটাতেও আমি ফুল রাখবো, রেখে এটার এই পাশটাতেও আমি একটু মানে সুন্দর করে ডেকোরেশন করে নিব। আপনারা কেউ যদি এই ফুলগুলোর দাম জানতে চান আমাকে কমেন্ট করতে পারেন, নেক্সট ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করব। আর যদি আপনাদের জানার আগ্রহ না থাকে তাহলে আর শেয়ার করব না। এখন এ পাশে একটা গোলাপের স্টিক আমি দিয়ে দিচ্ছি, এটাও কিন্তু আর্টিফিশিয়াল। আর আর্টিফিশিয়াল ফুল দিয়ে ডেকোরেশন করার কিন্তু আরেকটা কারণ আছে, সেটা হলো চুলার পাশে কিন্তু রিয়েল গাছ বা রিয়েল প্লান্ট এগুলো কিন্তু রাখা যায় না, চুলার তাপটা গিয়ে সেই পাতাগুলো মরে যায়, গাছটাও মরে যায়। আমি এর আগে রেখে দেখেছি, তো সেই এত সুন্দর গাছটা চুলার পাশে রেখে যদি নষ্ট হয়ে যায় তার খারাপ লাগা বা কষ্টটা কিন্তু অনেক বেশি থাকে। সে কারণে আমি আর্টিফিশিয়াল ফুলগুলো দিয়েই আমি এর পাশে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তার কারণ হলো আর্টিফিশিয়াল ফুলে কিন্তু আপনাদের আগুনের তাপ পেলে কোনো প্রবলেম হবে না, প্লাস হলুদ মরিচের কোনো ছিটে যখন যাবে তখন কিন্তু এটা কিছুদিন পর পর একটু ওয়াশ করে নিলেই কিন্তু খুব সুন্দর ক্লিনও হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে। আর এটা কিন্তু মূল কথা, রান্নাঘরে আগুনের তাপে একদমই নষ্ট হয় না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, সে কারণেই আমার এই ফুলগুলো বেছে নেওয়া আর কি। আমি যেহেতু রান্নাঘরের জানালাটা একদমই খুলি না রান্না করার সময়, তার কিছু কিছু মেইন কারণ আছে, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার নাই করলাম। তো যাই হোক, জানালাটা যেহেতু আমি খুলি না তো
এখান দিয়ে আমি যদি এই লতাগুলো রেখে দেই, এতে কিন্তু আমার খুব একটা বেশি ঝামেলা হবে না। আর যদি আমি জানালা খুলতেও চাই তাতেও আমার কোনো সমস্যা হবে না, কারণ আমি যেহেতু এটা গ্রিলের সাথে লাগিয়ে নিচ্ছি আর কি। এখানে আমি কোনো কস্টিপ বা কোনো আঠা কোনো কিছু ইউজ করব না, শুধু এখানে একটু পেঁচিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমার পছন্দ মতো করে আমি এগুলোকে লাগিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু দেখতে একদমই রিয়েল প্লান্টের মতো, দেখিতে অনেক সুন্দর আর খুবই ভালো লাগছিল। আর বিশেষ করে সবুজ কালারটা বেছে নিয়েছি এ কারণে যাতে যখনই চোখে পড়বে চোখটা অনেক বেশি শান্ত হয়ে যাবে, কারণ সবুজ কালার বা সবুজ রং বা সবুজে যে কোনো জিনিসই কিন্তু আমাদের চোখের জন্য অনেক বেশি ভালো। ওভারঅল এই ছিল আমার রান্নাঘর একটু ডেকোরেশন বা সাজানো গোছানো। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি থাকব। আমি যে কাজগুলো করি সেগুলো তো বরাবরই আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তবে আপনাদের কাছে কেমন লাগছে সেটাই শুধু জানার অপেক্ষায় আছি। এখন কিন্তু মোটামুটি আমার মনে হয় একঘেয়েমি ভাব অনেকটাই কমে গিয়েছে, আর রান্নাঘরে ঢোকা মাত্রই অনেকটাই প্রশান্তি পাওয়া যাবে, অনেকটাই কাজের প্রতি আগ্রহ ফিরে পাওয়া যাবে। আমার ভিডিওটা দেখতে দেখতে কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সেই সাথে পাশে থাকা বেল বাটনের অল অপশনটিও প্রেস করে দিবেন, এতে করে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা চাইলে আমার সেই ভিডিওটা দেখে নিতে পারবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হেল্প করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি এখনও ভিডিওটিতে একটি লাইক না দিয়ে থাকেন তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আপনাদের মতামতগুলো আমাকে কমেন্টে জানাবেন। বিশেষ করে এই ভিডিওতে তো আমি আপনাদের কমেন্টের অনেক বেশি অপেক্ষায় থাকব। দেখতে দেখতে আমরা কিন্তু ভিডিওর একদমই শেষ প্রান্তে চলে এসেছি, দেখা হবে খুবই দ্রুত নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজের পরিবারের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।